আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিপূর্বে শতকরা কিছু অঙ্ক করেছি, আজকে আবার আমরা নতুন কিছু অঙ্ক করবো। আগের অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছ, যদি না বুঝে থাকো তাহলে পুনরায় আমাকে বলো, আমি চেষ্টা করবো বোঝানো। শতকরা অধ্যায়ের আজকে যে অঙ্কগুলো আমরা করবো, তো এর একটি অঙ্ক হচ্ছে অনুশীলনীর তিন নম্বর অঙ্ক। একটু খেয়াল করে দেখো, যেখানে বলা আছে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনা ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনা 1440 টাকা ব্যয় করেন। এখানে দুইটা প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, এক নম্বর, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। দুই নম্বর প্রশ্ন, কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তো প্রশ্নের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এক নম্বর প্রশ্নে যে জিনিসটা চাওয়া হয়েছে তা হলো প্রত্যেকের খাবার কেনা শতকরা ব্যয়, অর্থাৎ 100 টাকা কে কত টাকা খরচ করে তা বের করতে বলা হয়েছে। তো আমরা এখন অঙ্কটা শুরু করতে পারি। দেখো, আমাদের প্রথম যে অঙ্কটি আছে, প্রথমে বলা হয়েছিল যে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনা ব্যয় করেন। তার মানে হলো হোসেনের 2500 টাকা খাবার কেনায় ব্যয় হয়ে যাচ্ছে 1750 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বর অঙ্কে, যেহেতু প্রথমে হোসেনের কথাটা বলা আছে, তাহলে আমরা লিখতে পারি হোসেনের ক্ষেত্রে 2500 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা। যেহেতু ওই কি কি করছি তাহলে আমি বের করে নিব যে অতএব 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন। তো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে 2500 দিয়ে 1750কে ভাগ করতে হবে। তাই করা হয়েছে। যেহেতু প্রশ্নের উত্তর শতকরায় চাওয়া হয়েছে, এজন্য আমাদের বের করতে হবে 100 টাকা তার খরচ কত হয়। তাহলে অতএব 100 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন। এখানে 1750 উপরে বসবে এবং এর সাথে 100 গুণাকারে বসবে, নিচে থাকবে 2500 টাকা। দেখো, আমি এখানে অঙ্কটা কাটাকাটি করে রেখেছি আগেই, তারপরে বোঝানোর স্বার্থে বলে দিচ্ছি যে এখানে আমি 100 এবং 2500কে 100 দিয়ে কেটেছি। 100 দিয়ে 100কে কাটলে হবে 100-এর মধ্যে 100 যায় একবার গেল, আর 2500কে 100 দিয়ে ভাগ করলে হবে 25। এখানে লেখা আছে 25। এখন এই 25 এবং 1750কে 5 দিয়ে ভাগ করলে হয়, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5, 5 5 25, আর 1750কে 5 দিয়ে ভাগ করলে দেখো যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে, আমি এখানে কাটাকাটিটা একটু দেখাই দিই, যে আমার কাটাকাটির যে অংশটা ছিল 1750 গুণন 100, নিচে ছিল 2500। এখানে আমি 100 এবং 2500কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে 100কে ভাগ করলে হবে 1, আর 2500কে 100 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 25। যেহেতু এখানে আছে 5 এবং এই 1750 এর এককের ঘরে আছে 0, তাহলে উভয় সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, কারণ 5 এর গুণিতক যেসব সংখ্যার এককের ঘরে 0 এবং 5 থাকে তারা সবাই 5 এর গুণিতক। এজন্য আমরা 5 দিয়ে 25 এবং 1750কে ভাগ করতে পারব। 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5 5 25 অর্থাৎ 5, এবং 1750কে যদি আমি ভাগ করি দেখো 17, 17 এর মাঝে 5 কতবার যায়, 5 এর নামতা গুণি, যে 5 এর নামতা গুণলে 5কে 5, 5 যদি গুণে 10, 3 5 15, তার মানে 17 এর মাঝে 5 গেল 3 বার। দেখো 15, 17 থেকে 15 বিয়োগ করলে কত থাকবে 2। আমি যদি পাশে 5 নামাই তাহলে এখানে পাওয়া যাবে 25, 25 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 5 25, 5 যেহেতু একটা শূন্য রয়ে গেল তাহলে এই হচ্ছে 0। এখন দেখো 5 এবং 350 এদেরকেও 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে 5কে ভাগ করলে হবে 5কে 5 1, আর 5 দিয়ে 350কে ভাগ করলে পাওয়া যাবে 35, 35 এর মাঝে 5 যাবে
সাতবার, সাত একটা শূন্য আছে শূন্য, তাহলে আমি এখানে উত্তর পেলাম 70। দেখো তাহলে আমার এখানে বলা আছে 70 টাকা। অতএব আমরা লিখতে পারি হোসেনের হোসেনের খাবার কেনায় ব্যয় 70%। আবার শামীমের ক্ষেত্রে এখানে প্রশ্নে বলা ছিল যে শামীমের মাসিক আয় 1,800 টাকা এবং তার খাবার কেনায় ব্যয় হয় 1,440 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি আবার দিয়ে যে শামীমের ক্ষেত্রে 1,800 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1,440 টাকা। অতএব 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন, অবশ্যই এখানে 1,800 দিয়ে 1,440 কে ভাগ করতে হবে। যেহেতু আমরা শতকরা অ্যামাউন্টটা বের করব, তাহলে এখানে হবে অতএব 100 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন। এখানে লেখা আছে যে এখানে যে সংখ্যাটা হয়েছিল সংখ্যাটা দেখো, আমি উপরে যে সংখ্যাটা পেয়েছিলাম সংখ্যাটা ছিল 1,440। 1,440 গুণন হবে 100 আর নিচে 1,800। এখানে দেখো 100 এবং 1,800 উভয় সংখ্যাকে আমি 100 দিয়ে ভাগ করতে পারি। 100 দিয়ে 100 কে ভাগ করলে 1, আর 100 দিয়ে 1,800 কে ভাগ করলে পাওয়া যাবে 18। এখন দেখো আমি যদি 6, এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে 18 কে ভাগ করি তাহলে এখানে পাওয়া যাবে 3, 6, 18। আর এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, 14। 14 কে 6 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2, 6 দুগুণে 12। এখন 14 থেকে 12 বিয়োগ করলে পাওয়া যাবে 2। আমি যদি 4 নামাই তাহলে হয় 24। 24 সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে হবে 4, 6, 24, একটা শূন্য রয়ে গেল এই শূন্য। এখন দেখো 240 আর নিচে আছে 3, 24। 24 কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3 ও কে 3, আর 3 দিয়ে 24 কে ভাগ করলে হবে 3, 8, 24, আর একটা শূন্য আছে এই শূন্য। তাহলে আমি ফল কত পেলাম এখানে 80। দেখো এখানে টোটাল অঙ্কটা করা আছে এবং লেখা আছে কাটাকাটি করার পর লেখা আছে 80 টাকা। অতএব শামীমের খাবার কেনায় ব্যয় 80%। উত্তর আমি লিখে দিতে পারি, উত্তর লিখে দিতে কোনো সমস্যা নেই, যে হোসেনের ব্যয় 70% কমা, অথবা এখানে এবং লেখা যাবে যে হোসেনের ব্যয় 70% এবং শামীমের ব্যয় 80%। এ হচ্ছে আমাদের অঙ্কের প্রথম অংশ। এরপর অঙ্কের আরও একটি অংশ রয়ে গেছে, যে অঙ্কের দ্বিতীয় অংশ ছিল যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, অর্থাৎ খাবার কেনায় কে বেশি টাকা ব্যয় করেন। এটা আমরা বের করতে পারি তাদের শতকরা হিসাব থেকে। যেহেতু আমরা এই অঙ্কে করেছি যে হোসেনের ব্যয় 70% এবং শামীমের ব্যয় 80%, তার মানে হচ্ছে 100 টাকা হোসেনের ব্যয় 70 টাকা এবং শামীমের ব্যয় 80 টাকা। তার মানে বোঝাই যাচ্ছে এখানে শামীমের খাবার কেনায় ব্যয়টা বেশি। তার মানে আমরা বলতেই পারি যে শামীমের খাবার কেনায় বেশি টাকা ব্যয় হয়। তো এই অঙ্কটা আমরা এখানে করতে পারি। দেখো এখানে যে অঙ্কটা করা আছে, যে আমরা এখানে 2 নং অংশটা করার সময় লিখে নিব, 1 নং হতে পাই হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় 70 টাকা, শামীমের খাবার কেনায় শতকরা ব্যয় 80 টাকা। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একজনের শতকরা ব্যয় 70 আর একজনের 80, এখান থেকে বোঝা যায় কারটা বেশি আর কারটা কম। অতএব আমরা লিখে দিতে পারি, অতএব শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, এটাই আমার উত্তর। আশা করি এটা সহজে বুঝতে পারবে এবং সহজ একটি অঙ্ক। এরপর আমরা আর এরপর একটা অঙ্ক চলে যাব, অঙ্কটা একটু খেয়াল করে দেখো, যে আমরা একটা উদাহরণের অঙ্ক করব। উদাহরণের অঙ্ক খুবই সহজ এবং ছোট অঙ্ক। দেখো এখানে একটি অঙ্ক বলা আছে, যে প্রথমেই দেখো উপরে উপরে বলা আছে যে জসিম একটি ব্যাংক থেকে, জসিম এই অঙ্কটা, জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2,000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এখন মুনাফাটা কী সেটা আগেই বলেছিলাম, মুনাফা হচ্ছে আসল টাকার উপর অতিরিক্ত যে টাকা দেওয়া হয় সেটাই হচ্ছে মুনাফা। তাহলে আমরা এই অঙ্ক থেকে মুনাফাটা বের করতে পারি। এই অঙ্কগুলো দুইভাবে করা যায়, একটা হচ্ছে সূত্র দিয়ে আর একটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে। তো আমরা এখানে সূত্র দিয়ে আগে অঙ্কগুলো করব, পরবর্তীতে চাইলে আমরা ঐকিক পদ্ধতি বা ডাক পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। দেখো এখানে অঙ্কটা ছিল যে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2,000 টাকা ঋণ নিলেন,
2000 টাকা ঋণ নিলেন। এরপর বলছে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে এখানে আমরা সমাধান করব সূত্রের মাধ্যমে। এজন্য আমরা লিখে নিব যে সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 6% ছিল, এজন্য আমরা এখানে লিখলাম যে বার্ষিক মুনাফার হার 6 টাকা। এবং জসিম ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 2000 টাকা। ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয় বা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেই সবগুলো টাকা হচ্ছে আসল টাকা। ব্যাংকে ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয় অথবা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় সেই টাকাটা হচ্ছে আসল টাকা। যেহেতু এখানে জসিম ব্যাংক থেকে 2000 টাকা ঋণ নিলেন, ব্যাংক থেকে ঋণ নিছে, তার মানে এই টাকাটা হচ্ছে আসল টাকা। তাহলে আমরা আসল লিখতে পারি 2000 টাকা। প্রশ্নে বলা হয়েছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। প্রতি বছর যে টাকা মুনাফা দেওয়া হয় সেটাই হচ্ছে বার্ষিক মুনাফা। তাহলে বার্ষিক মুনাফা সমান প্রশ্নবোধক। এখানে আমি সময়টা উল্লেখ করি নাই, কারণ প্রথমে বলা আছে যে বার্ষিক মুনাফার হার 6 টাকা, অর্থাৎ বার্ষিক মানে হচ্ছে 1 বছর, এজন্য আমি আর এখানে সময়টা উল্লেখ করিনি। তাহলে আমরা জানি বার্ষিক মুনাফা সমান, সূত্রটা মুখস্থ করে নিও, যে আমরা জানি বার্ষিক মুনাফা সমান কি, যে আসল গুণ বার্ষিক মুনাফার হার নিচে 100। এখানে সময়টা লেখার দরকার নাই, কারণ বার্ষিক মুনাফার হার এই কথার মাঝেই সময়টা চলে আসছে, বার্ষিক মানে হচ্ছে 1 বছর। তাহলে আমরা এখন মানগুলো বসাই। এখানে আমার আমি টান দিলাম উপরে, দেখো আসল, আসল কত ছিল 2000 টাকা, 2000, এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। তো বার্ষিক মুনাফার হার কত ছিল এখানে, 6000 টাকা, সরি 6 টাকা, 6 টাকা। তাহলে 2000 × 6 ভাগ চিহ্ন হবে লম্বা টান, আর নিচে সূত্রের 100, এই 100টা হচ্ছে সূত্রের 100। বাস এখন যদি আমি এখানে কাটাকাটি করি, দেখো কাটাকাটিটা খুবই সহজে করা যাবে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো যে 2000 × 6 নিচে 100। দেখো এখানে আমি এই 100 দিয়ে 2000 কে কাটতে পারি, 100 কে 100 দিয়ে 100 কে ভাগ করলে হবে 1, আর 2000 কে 100 দিয়ে ভাগ করলে এই 2000 থেকে 2টা 0 বাদ পড়ে যাবে, 2টা 0 কমে যাবে, থাকবে কত, শুধু 20। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, 20-এর সাথে 6 গুণ করলে হবে 6×2=12, তার মানে হচ্ছে 6×20=120, অর্থাৎ 120 টাকা। অতএব আমরা লিখতে পারি, অতএব প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে, উত্তর মুনাফা 120 টাকা। ওকে শেষ। তাহলে এই 2টা অঙ্ক তোমরা ভালো করে হয়তো বুঝতে পারছো, বুঝতে পারলে ভালো, না বুঝে থাকলে আমাকে পুনরায় প্রশ্ন